দর্শক, ক্ষুধার জ্বালা কতটা নিষ্ঠুর হতে পারে তা কিন্তু আমরা সকলেই জানি। দরিদ্রতার কারণে আমাদের সমাজে অনেকেই খেতে পারে না, হয়তো এমনও হয়েছে অনেক সময় অর্থ সংকটে খাবার বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। পাষাণ এই দুনিয়াতে এমন দুঃসময়ে হয়তো কেউ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কিংবা দেবে না। তবে এই পৃথিবীতে কিছু মহান মানুষ আছে যারা সত্যি মানবতার কথা বলে। তারা অর্থ উপার্জন করে খাবার হোটেল কিংবা রেস্টুরেন্ট দ্বারা, কিন্তু তারা অসহায়কে সাহায্য করতে ভোলেনি। আজ আমরা এমনই কয়েকটি হোটেল সম্পর্কে জানবো যেখানে আপনি চাইলেই ফ্রি খেতে পারবেন আর চরম মানবতার প্রতিচ্ছবি দেখতে পারবেন। অনভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি আনাদার আপডেটে আরও একটি নতুন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে দর্শক, আপনার যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, হয়তো এতে আপনার কোনো বন্ধুর উপকার হলো। আমার এই নতুন চ্যানেলটিকে আপনারাই পারেন একটি সফল চ্যানেলে পরিণত করতে। নাম্বার 5, মাতবর হোটেল, বাংলাদেশ। দর্শক, আপনি যদি কখনো ঢাকা বরিশাল হাইওয়ে রোড দিয়ে বরিশাল ট্রাভেল করে থাকেন তবে গৌরনদীর কথা অবশ্যই শুনে থাকবেন। গৌরনদী বাস স্টপে নেমেই আপনি কিছু খাবার হোটেল দেখতে পাবেন, সেখানেই একটি খাবার হোটেলের নাম মাতবর হোটেল। এই হোটেলটি 11 মাস ব্যবসা করে আর 1 মাস ফ্রিতে খাওয়ায়। হোটেলটির মালিক একজন মুসলিম, তিনি রোজার 1 মাস সেহরির খাবার খাওয়ানোর জন্য কোনো টাকা নেন না। আপনি তার দোকানে একদম বিনামূল্যে সেহরি করতে পারবেন এবং অনেকেই সেহরি করার পর তাকে টাকা দিতে চাইলেও তিনি আজ পর্যন্ত কোনো টাকা গ্রহণ করেনি। নাম্বার 4, ভিআইপি রোজারিও, আর্জেন্টিনা। আমরা অনেকেই জানি না ফুটবল তারকা মেসির একটি খাবার হোটেল রয়েছে। জি হ্যাঁ দর্শক, ভিআইপি রোজারিও নামে তার একটি অসাধারণ নামি দামি খাবার হোটেল রয়েছে মোটা অঙ্কের টাকা ইনকামের জন্য। এই করোনার সময় মধ্য আয়ের দেশ আর্জেন্টিনার অনেক জনগণ খাবার সংকটে পড়েন আর অসাধারণ হৃদয়ের মেসি তার দেশের মানুষের জন্য এক অসাধারণ সিদ্ধান্ত নেন। তার হোটেলে যদি কোনো অসহায় ব্যক্তি কিংবা খাবার ক্রয়ে অক্ষম ব্যক্তি যায় তাকে একদম বিনামূল্যে খাবার প্রদান করছে এই প্রতিষ্ঠানটি। এমনকি কোনো রকম ঢাকঢোল পিটিয়ে নয়, বরং গোপনেই এই কাজগুলো করছে প্রতিষ্ঠানটি। তবে পৃথিবীতে যেমন খারাপ কাজ চাপা থাকে না তেমনি ভালো কাজও চাপা থাকে না। মেসির এই উদ্যোগটি টুইটার সহ নানারকম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নাম্বার 3, সাকিনা হালাল গ্রিল, আমেরিকা। ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের থেকে কয়েকটা ব্লক এগিয়ে গেলেই সাকিনা হালাল গ্রিল নামে একজন পাকিস্তানের দোকান দেখতে পাওয়া যায়। দোকানটি পাকিস্তানি স্টাইলে তৈরি। হোটেলটির বিশেষত্ব এখানে নয়, এই খাবারের রেস্টুরেন্টটি পৃথিবীতে আলোচিত হয়েছে এর বিনামূল্যে খাবার বিতরণের জন্য। রেস্টুরেন্টের মালিক মিস্টার মান্নান বলেছেন, যদি মনে হয় যে পয়সা দিয়ে খেতে পারবেন না তবে কোনো সমস্যা নেই। 2013 সাল থেকে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এ অবধি এই নিয়ম চালিয়ে আসছেন। আসল গল্পটা 2013 সালেরও আগের। এই পাকিস্তানি ব্যক্তিটির শৈশব কেটেছে অনেক কষ্টের মধ্য দিয়ে। তিনি দেখেছেন রাস্তায় মানুষ ডাস্টবিনে খাবার খুঁজতেন, এসব দেখেই তিনি মনে মনে এই সিদ্ধান্ত নেন এবং সেভাবেই অসহায় মানুষদের জন্য সাহায্য বা কাজ করে যাচ্ছেন। নাম্বার 2, আন্নালক্ষ্মী, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে অবস্থিত ইন্ডিয়ান ট্রেডিশনাল ভেজ বুফে এটি। এই রেস্টুরেন্টটিও অসাধারণ ইন্ডিয়ান লুকে সাজানো, তবে এদের মূল প্রতিপাদ্য হচ্ছে পে অ্যাজ ইউ উইশ, অর্থাৎ আপনার ইচ্ছে মতো খাবারের দাম দিন। আপনি যদি চান আপনি ফ্রিতেও খেতে পারেন। আসলে এরা এই বিষয়টি তৈরি করেছে কারণ অনেকের কাছে এই খাবারের পর্যাপ্ত দাম নাও থাকতে পারে, আর তাই সে যদি আর্থিক দুর্ভোগ বহন করে তবে সে তার সামর্থ্য অনুযায়ী অর্থ পরিশোধ করতে পারবে। কারো কাছে যদি টাকা নাও থাকে সে বিনামূল্যেই খাবার গ্রহণ করতে পারে। এই রেস্টুরেন্টের মালিক বর্তমানে হরিশ। রেস্টুরেন্টটি গত 3 প্রজন্ম ধরে চলছে। হরিশ বলেন, প্রথমে তিনি দেখতেন মানুষ একবার তাকে $1 দিয়েছেন খাবার মূল্য হিসেবে, কিন্তু সেই মানুষটি কিছুদিন পরে ফিরে এসে তাকে $50 একটি ডোনেশন দেয়। সেই মানুষটির দুর্দিনে তাকে সাহায্য করার জন্য অন্নলক্ষ্মীকে তিনি কখনোই ভুলতে পারেনি। নাম্বার 1, পল ডাব্লিউ হোমস, দুবাই। চাকচিক্যে শহর দুবাই, অনেকেই ভাবতে পারেন এখানে সবাই ধনী, বিষয়টি এমন নয়। দুবাইয়ের এই হোটেলে ঢুকতেই আরবি ও ইংরেজিতে লেখা আছে, আপনি যদি কিনতে না পারেন তাহলে আপনার জন্য ফ্রি, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য উপহার। দর্শক, এই একটি বাক্যই সকল কিছু পরিষ্কার করে দেয়। রেস্টুরেন্টটি সত্যিই এতগুলো বছর ধরে এভাবেই চলে আসছে। হোটেল মালিক আয়াদ বলেন, আমি এই পোস্টারটি রেখেছি যাতে মানুষ হোটেলের সামনে এসেও ফিরে না যায়, আল্লাহর উপহার হয়তো তার জন্য সাজিয়ে রাখা। তাই যদি কখনো দুবাই ঘুরতে যান তবে অবশ্যই চেষ্টা করবেন এই দোকানের কাছাকাছি একটু যেতে।
দর্শক, এতগুলো মহান মানুষের গল্পের পর আমাদের বাংলাদেশে ঢাকার একটি ঠিকানা রয়েছে যেখানে ফ্রি খাবার খাওয়ানো হচ্ছে প্রায় 100 বছর ধরে। এমনও লোক আছে যে 50 বছর ধরে এখনও প্রতিদিন সেখানে দুপুরে খাবার খায়। সৃষ্টিকর্তা না করুক, যদি কখনো এমন দিন আসে আপনার খাদ্য সংকট দেখা দিয়েছে, তবে বিনা দ্বিধায় পুরান ঢাকার নবাবপুরের 109 নম্বর বাড়িতে চলে যাবেন, যেখানে মদনমোহন অন্নছত্র ট্রাস্ট এই মহান কাজ করে আসছেন প্রায় গত 100 বছর ধরে। প্রতিদিন 200 জনের মতো মানুষ দুপুরে আহার গ্রহণ করে বিনা পয়সায়। জমিদার মদনমোহনের নামে তার সন্তানেরা 100 বছর আগের দুর্ভিক্ষের সময় এই ট্রাস্ট প্রতিষ্ঠা করেন, যা এখনও কোনো না কোনো মানুষের পেটের ক্ষুধার দাবানল নিবারণ করে। এটি যেহেতু একটি ট্রাস্ট, তাই এই প্রতিষ্ঠানকে আমরা রেস্টুরেন্টের তালিকায় নেইনি, তবে আপনাদের না জানিয়েও থাকতে পারলাম না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনার সাহায্যেই আমরা আমাদের চ্যানেল এগিয়ে নিয়ে যেতে পারি। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।